हेलो फेन, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टाडी केयर एंड जॉब न्यूज। सो वेस्ट বেঙ্গলে ग्राम रोजगार सहायक কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সো সমস্ত ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবে রিকোয়ারমেন্ট ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছ বিডিও অফিস থেকে তোমাদের এই নোটিশটি বেরিয়ে যে বিডিও অফিসটি হচ্ছে ভাড়ারাতপুর ডেভেলপমেন্ট ব্লক থেকে। এখানে দেখো অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে ভাড়ারাতপুর, যেটি মুর্শিদাবাদে অবস্থিত। এখানে দেখতে পাচ্ছ নোটিশের কিছু ফর্মালিটিভাবে নোটিশটি দিয়েছে। এখানে আমি সরাসরি তোমাদের বলে দিচ্ছি, এখানে পোস্ট দেখো গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করেছে, একটি ভ্যাকান্সি রয়েছে, মিনিমাম এজ এডুকেশন কোয়ালিফিকেশান হাই সেকেন্ডারি পাস হতে হবে, উইথ 55% মার্কস থাকতে হবে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্সে। এখানে দেখতে পাচ্ছ এজটি দিয়ে দিয়েছে 18 থেকে 40 বছর অবশ্যই হতে হবে। এখানে দেখো তোমাদের স্যালারি যেটা হবে 12,000 টাকা পার মান্থ হবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশানটি আরেকবার বলে দিয়েছে, যেটা বললাম তোমাদের যে হাই সেকেন্ডারি পাস হতে হবে এবং 55% মার্কস থাকতে হবে ফিজিক্স ম্যাথে। এখানে দেখতে পাচ্ছ 55% মার্কস বলে দিয়েছে। এছাড়াও ইলেভেনে তোমাদের নাম্বার থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে অবশ্যই। এজ দেখো এখানে দিয়ে দিচ্ছে 18 থেকে 40 বছর হতে হবে, 1 জানুয়ারি 2020 সালের নিয়ম অনুসারে। এসসি এসটিদের এবং ওবিসিদের কিছু ছাড় থাকে, যেগুলি তোমরা জানো যে এসসি এসটিদের 5 বছরে এবং ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকে। এখানে রেসিডেন্সি স্ট্যাটাস বলে দিয়েছে, দেখো ভাড়ারাতপুরের ক্যান্ডিডেটরা শুধু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটি বলে দিয়েছে। এখানে এখানে দেখো এজটে বলে দিয়েছে, যেটি আরেকবার বলে দিয়েছে, আমি বলে দিয়েছি অলরেডি, আর বলছি না। সো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড্রেসগুলি দিয়ে দিয়েছে, এটি তোমাদের অফলাইনে ফিল আপ করতে হবে এবং অফলাইনে তোমাদের এটি স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে তোমাদের বিডিও অফিসের যে অ্যাড্রেসটি আমি পরে দেখে দেবো সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও কিছু ডকুমেন্ট পাঠাতে হবে। এখানে দিয়ে দিয়েছে দেখো তোমাদের বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট হয়ে থাকে, কাস্ট সার্টিফিকেট, দুটি পাসপোর্ট সাইজ, কালার ফটো। এখানে এখানে আরও কিছু দিয়ে দিয়েছে, দেখো এখানে তোমাদের রেসিডেন্সি স্ট্যাটাস লাগবে, কম্পিউটার সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এখানে দেখো ক্যান্ডিডেট কীভাবে সিলেক্ট হবে, এখানে বলে দিয়েছে তোমাদের। এখানে দেখো ক্যান্ডিডেট যদি তোমরা কোয়ালিফাই হও তাহলে কিন্তু ক্যান্ডিডেট তোমাদের বিডিও অফিস থেকে তোমাদের বলা হবে, কল করা হবে, তখন তোমাদের একটি ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট হবে। এখানে দেখো লাস্ট ডেট 7 এপ্রিল 2020 সালে 4টের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এটি বলেছে এখানে। সো এখানে দেখো সমস্ত জেনারেল ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে, এখানে একটু পজ করে পড়ে নেবে। এখানে দেখো যে ঠিকানায় পাঠাতে হবে, এই 18টি যে ঠিকানা রয়েছে এখানের মধ্যে একটিতে তোমাদের ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে, যে কোনো একটি ঠিকানাতে পাঠিয়ে দেবে। পিডিএফ কোথায় পাবে এখানে দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশান ডাউনলোড ফর্ম এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে www.murshidabad.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি এই অ্যাপ্লিকেশন এবং পিডিএফটি ডাউনলোড করে নেবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের পাসপোর্ট সাইজ একটি ছবি দিতে হবে এবং জেনারেল একটি তোমাদের ফর্ম দিয়েছে। এখানে নেম, ফাদার নেম যেমন হয় তেমনই একটি দিয়েছে, নর্মাল একটি তোমাদের ফর্ম দিয়েছে। এই ফর্মটি তোমাদের হাতে লিখে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট বা নর্মাল পোস্টের মাধ্যমে 5 টাকার ডাক টিকিট বা স্ট্যাম্প দিয়ে তোমাদের এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিকানা অলরেডি দেখে দিয়েছি, ওয়েবসাইট দেখে দিয়েছি তোমাদের, ওই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নেবে। যদি না পাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গভর্নমেন্ট জবের নিউজ সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখা হচ্ছে পরে ভিডিওতে, আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।